তোমাকেই বলছি। বেখেয়ালি মন স্বার্থের দুনিয়ায় আর কত রবে অচেতন। তুমি কি শুনতে পাও না ক্ষুধার্তের হাহাকার? তুমি কি শুনতে পাও না বৃদ্ধাশ্রমের হলুদ পাতার আত্মচিৎকার? তুমি কি শুনতে পাও না অসহায় শিশুদের কান্না ফাঁকা রাস্তার? তুমি কি শুনতে পাও না এতিমের হতাশার আত্মনাদ? একটু হাত বাড়াও না, একটু পাশে হাঁটো, তোমার সাথে থাকায় হয়তো যোগাবে সাহস তাকে, ফোটাবে মুখে হাসি, আশা জাগাবে শুকনো চোখে। তুমি কি শুনতে পাও না বোবার না বলা কথার শব্দগুলো? তুমি কি শুনতে পাও না প্রতিবন্ধীর দীর্ঘশ্বাস? তুমি কি শুনতে পাও না অন্ধের অসহায়ত্বের যন্ত্রণার চিৎকার? তার কাছে যাও, বন্ধুত্বের হাত বাড়াও, ফেলো তোমার মাতৃপিতৃ ভাই বোনের স্নেহভরা দৃষ্টি। তোমার সামান্য সময় একটু ভালোবাসা হতে পারে হাজার চাওয়ার মাঝে একটু পাওয়া, একটু সুখ, একটু আশার ছোঁয়া। তোমার ভালোবাসাই হবে তাদের বেঁচে থাকার প্রেরণা। এই পরম পাওয়ায় হয়তো একমুঠো স্বপ্ন হয়ে ছড়িয়ে যাবে ওদের প্রাণী, ওদের বন্দী স্বপ্নগুলো প্রাণ পাবে তোমার ভালোবাসার গানে গানে।